তো নিচ্ছে একটা ক্যামেরা সেটআপ এই মুহূর্তে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কি কি নিতেছে আমার বিআরটি বলে দেন হ্যাঁ মানে প্রথমেই আমরা ক্যামেরাতে আসি ক্যামেরা হচ্ছে খুবই জনপ্রিয় একটা মডেল Sony ZV-10 এই সময়ে কিন্তু ব্লগারদের সবচাইতে আকর্ষণীয় একটা মডেল হচ্ছে ZV-10 দাম কম হইলেও এটার কার্যকলাপ কিন্তু অনেক বেশি তো এই ছিল আজকের সেটআপ মনে তো গরিবের বন্ধু বলা চলে হ্যাঁ গরিবের বন্ধু যারা আমাদের মতো গরিব আছে হ্যাঁ মানে সাধ্য অনুযায়ী কিনতে পারতেছেন না তারা মূলত এটা দেখতে পারেন এই হচ্ছে একটা ক্যামেরা এটা হচ্ছে দুইটা প্রকার হয় একটা হচ্ছে বডি এবং একটা হচ্ছে সাথে কিটলেন্স সহ এটা হচ্ছে কিটলেন্স সহ ভাইয়া নিচ্ছে কম বাজেট আমি কোন ক্যামেরাটা নিব তার জন্য আমি দুইটা ক্যামেরা সাজেস্ট করতে পারি তো ভাইয়ের যেহেতু আমি এখানে নিতেছেন ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি দুইটা ক্যামেরা সাজেস্ট করবো একটা M50 যেটা বর্তমানে আমি ভিডিও করতেছি M50 Mark II আছেন বর্তমানে প্রচুর সেল হইতেছে আর এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা কিনা নতুন ব্লগিং করতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে মূলত আমার নতুন একটা DSLR প্রয়োজন হচ্ছে M50টা চলে তো আজকে নতুন একটা ক্যামেরা নিতে যাচ্ছি যেটা কিনা হচ্ছে ZV-E10 এই ক্যামেরাটা নেওয়ার প্রয়োজন হইতেছে কারণ জানেন যে আমরা ব্লগিং করার জন্য ছোটোখাটো একটা ক্যামেরা কিন্তু সবচেয়ে প্রয়োজন মনে করি আর তো আজকে আমি যে শপটিতে যাবো তাদের শপের নাম হচ্ছে ডিজিটাল শপ এই শপটার পুরো ফুল ডিটেল দেখানোর চেষ্টা করবো তো সরাসরি তার শুরু মিলিয়ে কথা হচ্ছে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে ব্লগিং সেটআপটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই আপনি কী ক্যামেরা ইউজ করেন বা বর্তমানে কী ক্যামেরা নিতে যেতেছেন এই ধরনের একটা ভিডিও যাচ্ছিলেন এই ভিডিওটা কোনো প্রোমোটের ভিডিও না মূলত আমি কী ক্যামেরা নিতেছি কী কী অ্যাক্সেসরিজগুলো নিতেছি এইগুলো আপডেট জানানোর জন্য আর কি সবাই চেষ্টা করে যে নতুন নতুন আপডেট একটু ডেভেলপ হয়ে যাওয়ার জন্য তো আপনাদের দোয়া কিন্তু অলরেডি কিন্তু আমরা 1 লক্ষ মানে 10,000 মতো সাবস্ক্রাইব হয়ে গেছি আর আজকে যে এই সেটআপগুলো নিতেছে এটা নিতেছে আমার বাগিনার জন্য আমার বাগিনার চ্যানেলের নাম হচ্ছে নাদিম ব্লগ ওরও কিন্তু প্রায় 20,000 মতো সাবস্ক্রাইব হয়ে গেছে আজকে ওর জন্য মূলত এইগুলো কিনা আর আমার যে সেটআপ আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগে নিছি আপনার ভিডিওগুলো দেখছেন পরিচয় করে দেবো নাজুল ভাইয়ের সাথে নাজুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো নিচ্ছে একটা ক্যামেরা সেটআপ এই মুহূর্তে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কি কি নিতেছে আমার বিআরটি বলে দেন হ্যাঁ মানে প্রথমেই আমরা ক্যামেরাতে আসি ক্যামেরা হচ্ছে খুবই জনপ্রিয় একটা মডেল সনি ZV-10 এই সময়ে কিন্তু ব্লগারদের সবচাইতে আকর্ষণীয় একটা মডেল হচ্ছে ZV-10 পাশাপাশি আরেকটা এবং এর সাথে কিন্তু একটা চমৎকার লেন্স রয়েছে এটা হচ্ছে সিগমা 16mm 1.4 DCDN যারা ব্লক করেন তারা কিন্তু অবশ্যই চিনতে পেরেছেন এই লেন্সটা কতটা জনপ্রিয় এই এই সময়ে এবং পাশাপাশি হচ্ছে একটা চার্জার নিচ্ছে আপনারা সবাই জানেন যে সনি ZV-10-এর সাথে যে চার্জার আসে এটা হচ্ছে বড়ির সাথে লাগিয়ে দিতে হয় সেই হিসেবে আপনারা নেক্সটে যারা কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সাথে একটা চার্জার কেনার জন্য এটা হচ্ছে ক্যাপ্টর কোম্পানির ডুয়েল চার্জার দুইটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন এবং এটার সাথে ব্লগিং করার জন্য একটা উলানজি M10 নিচ্ছে এবং আরেকটা নিচ্ছে একটা ব্যাটারি তো একটা ব্যাটারি দিয়ে শ্যুট হয় না যারা ব্লক করেন তারা জানেন তারা হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারি নেবেন তো ভাইয়া নিচ্ছে FB কোম্পানির একটা ব্যাটারি ব্যাটারিটাও খুবই ভালো এবং কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট একটা গিম্বল এটা হচ্ছে DJI Ronin SC মোটামুটি এই গিম্বলটা ভালো ওয়েট নিতে পারে দাম কম হইলেও এটার কার্যকলাপ কিন্তু অনেক বেশি তো এই ছিল আজকের সেটআপ মনে তো গরিবের বন্ধু বলা চলে হ্যাঁ গরিবের বন্ধু যারা আমাদের মতো গরিব আছে হ্যাঁ মানে সাধ্য অনুযায়ী কিনতে পারতেছেন না তারা মূলত এটা দেখতে পারেন এখন আসি ক্যামেরাটা আনবক্সিং করবো ভাইয়ের মাধ্যমে এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখেন আমাকে আচ্ছা আচ্ছা আর বিয়স আমি একটা কথা বলে রাখি সনি ZV-E10টা কিনতে চাচ্ছেন এই ফিচার সম্পর্কে কীভাবে চালাতে হয় বা কোয়ালিটি কীভাবে ফিচারগুলো আমি একটু এর মাধ্যমে শিখে নিব আমি নিজেও কিন্তু জানি না হ্যাঁ যেহেতু আমি এটা নতুন ইউজ করতেছি এটা পুরো ফিচার সম্পর্কে একটু জানবো তো চলো আচ্ছা আমরা আনবক্সিং করি বক্স ওপেনের সাথে সাথে আমরা কিছু ম্যানুয়াল বুক পেয়ে যাবো এদের সাথে এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ বিভিন্ন কান্ট্রির এরপর হচ্ছে আমরা মূল আকর্ষণে চলে যাই প্রথমেই আমরা ক্যামেরাটা ওপেন করি এই হচ্ছে একটা ক্যামেরা এটা হচ্ছে দুইটা প্রকার হয় একটা হচ্ছে বডি এবং একটা হচ্ছে সাথে কিটলেন্স সহ এটা হচ্ছে কিটলেন্স সহ ভাইয়া নিচ্ছে আমি বডিটা রেখি তারপরে দেখি কী কী পাচ্ছি আমি এদের সাথে একটা পাচ্ছি ডেডকেট এবং একটা পাচ্ছি USB কেবল টাইপ সি এবং একটা পাচ্ছি চার্জিং অ্যাডাপ্টার এবং একটা এক্সট্রা হচ্ছে একটা অরিজিনাল ব্যাটারি পাশাপাশি হচ্ছে একটা ক্যামেরা স্ট্যাপ পাচ্ছি এবং হচ্ছে চার্জ দেওয়ার জন্য তিনটা কেবল পাচ্ছি আপনারা চাইলে যে কোনো মাধ্যমে চার্জ দিতে পারবেন এই ছিল বক্স কন্টেন্ট আমরা এগুলোই বক্সের সাথে পাবো আর এক্সট্রা তো বাইরে নিচ্ছেই ঠিক আছে
এই ছাড়াও যারা কিনা কমন করে রোশন ভাই যেহেতু আপনি এই আপনার বাজেট আছে আপনি সরি নিলেন কিন্তু আমি ব্লগিং এর জন্য আমরা কম বাজেট আমি কোন ক্যামেরা নিব তাদের জন্য আমি দুইটা ক্যামেরা সাজেস্ট করতে পারি তো ভাইয়ের যেহেতু আমি এখানে নিতেছেন ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি দুইটা ক্যামেরা সাজেস্ট করব একটা হলো M50 যেটা বর্তমানে আমি ভিডিও করতেছি M50 Mark II টা আছেন বর্তমানে প্রচুর সেল হইতাছে আর এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা কিনা নতুন ব্লগিং করতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত M50 Mark II টা বর্তমান প্রাইসটা কত M50 Mark II বর্তমান প্রাইস হচ্ছে 73,500 এবং ZV-10 এর প্রাইস হচ্ছে 73,500 সেই হিসেবে আপনারা দুইটা ক্যামেরা কম্পেয়ার করে যেকোনো একটা নিতে পারেন তবে সনি ZV-10 এর সুবিধা হচ্ছে এটার লেন্সগুলো মোটামুটি অ্যাভেলেবেল বেশি আর কি কেননা M50 থেকে ZV-10 এর লেন্সগুলো বেশি অ্যাভেলেবেল সো আপনারা দুইটা ক্যামেরাই আপনাদের পছন্দের তালিকায় রাখেন এখান থেকে যেকোনো একটা নিলেই চলবে আচ্ছা এখন আসি এর থেকেও বাজেট কম যাদের হোসেন ভাই আমরা তো প্রথম হুট করে এত টাকার বাজেটে আমরা ক্যামেরা জিতে যাচ্ছি না তাদের জন্য আরেকটা সাজেস্ট আছে 200D Mark II-টা এটাও নিতে পারেন ভাই যেহেতু ব্লগিং এর জন্য মিররলেস ক্যামেরার মধ্যে একটু হাতে ছোটখাটো মধ্যে ভিডিও করা যায় ওটার বর্তমান দামটা কত 250D হচ্ছে 62,500 এবং আরেকটা ক্যামেরা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে সনি ZV-1F এই ক্যামেরাটা খুবই চমৎকার এটা হচ্ছে 20mm খুবই ওয়াইড অ্যাঙ্গেলে আপনারা শ্যুট করতে পারবেন ব্লগারদের জন্য কিন্তু এটা মূলত তৈরি করা ZV-1F এটার এই মডেলটাও দেখতে পারেন আচ্ছা যেহেতু আমরা আর ক্যামেরা দোকানে আসছি ফ্রি ফ্রি প্রমোট করতেছি জানি না এটা ঠিক কিনা ফ্রি ফ্রি প্রমোট করছি তবে যারা নতুন ব্লগিং করতে যাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু এটা দেখতে পারেন গরিবের বন্ধু বলা চলে হ্যাঁ যাদের বাজেট কম আর একের ভিতরে সব চাচ্ছেন মানে বাজেট কম কিন্তু একের ভিতরে সব তারা এর দেখতে পারেন আমি এটা দেখতাম কিন্তু আল্লাহর রহমতে আমি একটু বাজেট বেশি দেখে এই জন্য এটা নিয়েছি কিন্তু যারা একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন বর্তমান প্রাইস কত ভাই এটা হচ্ছে 55,500 55,500 বাজেট হিসেবে ক্যামেরাটা খুবই ভালো সনি ZV-1F আপনারা চাইলে গুগলে বা ইউটিউবে চেক করতে পারেন তাছাড়া আমাদের শপে সরাসরি এসে কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন যে আপনার ক্যামেরা কোনটা নেবেন আমাদের এখানে আসলে আমরা সবসময় চেষ্টা করি সবাইকে ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং সবসময় দিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে আপনারা আসেন আমাদের শপে ইনশাআল্লাহ আরেকটা কথা বলতে চাই যেহেতু আমরা এত ভিডিওটা প্রমোট করলাম আমার হোসেন ব্লগ রেফারেন্স দিলে কিছু টাকা ডিসকাউন্ট করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব হোসেন ভাই কিন্তু মোটামুটি ভাইয়ের সাথে অনেকদিন থেকেই পরিচয় এবং সবসময় কিন্তু ভাইয়ের ভিডিওগুলো আমরা দেখি খুবই চমৎকার চমৎকার ভিডিও কিন্তু আপনাদের উপহার দেয় আর আমরা চাই হোসেন ভাইয়ের যদি মাধ্যমে আপনারা এখানে আসেন আমরা চেষ্টা করব ভাইয়ের সম্মান রাখতে ইনশাআল্লাহ আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে আসছি আজকে ভিডিওতে আমি যেমনটা বলছিলাম যে আমি যার মাধ্যমে আসা মানে যার জন্য ক্যামেরা কিনে না আসা তার যদি না দেখাইলে হবে না ভাই কিন্তু ক্যামেরা বডি ক্যামেরার দাম কত জানি বললো 73,500 টাকা লেন্সের দাম 39,000 টাকা 25,000 টাকা আর যারা এটা নিতে যাচ্ছে 1,100 আর এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা কিনা মোবাইলে কিন্তু অনেক সময় লাইভে যেতে হয় তারা কিন্তু এই জিনিসটা নিতে পারেন লাইভ করার জন্য অনেক সবচেয়ে বেস্ট হয় আর কি তো এর পাশাপাশি একটা চার্জার আছে চার্জারটার দাম কত 1,700 টাকা আচ্ছা দামগুলো বলে দিলাম যদি আমার কোনো সাবস্ক্রাইবার যে আমার রেফারেন্স দেয় ইনশাল্লাহ এই দাম রাখবো ইনশাল্লাহ এখন ভাইয়ের কাছে আমি টাকাটা তুলে দেবো আর আমি যে পরিচয় করে দিই আমার বাইকের সাথে নাদিম ব্লগ ওর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন ওর চ্যানেলে কিন্তু মাশাল্লাহ যারা কিনা কাপড় রিলেটেড ভিডিও করতে চান জিন্সের প্যান্ট বা শার্ট প্যান্টের ভিডিও করতে চান বা কিনতে চান তারা কিন্তু ওর চ্যানেলটা দেখতে পারেন ওর কিন্তু আমার বর্তমানে যতগুলো ভিডিও করে আমার বর্তমান চ্যানেলে সব ও করে আর কি সালাম দাও আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা একটা ক্যামেরা নিলাম সেটা হচ্ছে ZV-10 এটা হচ্ছে সোনির একটা লেটেস্ট মডেল যারা ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই মডেলটা সো ভাইদের কাছে নিয়ে আপনার খুবই ভালো লাগলো দেন হচ্ছে এখন বুঝে নিব সবাই ভালো থাকবেন তো বিয়ার্স আমরা যেহেতু ক্যামেরা রেডি ভিডিও করি আমরা বিভিন্ন ব্লগিং করি তো আমার বাইক নাথ দেওয়ার মাধ্যমে ভাইয়ের কাছে টাকাটা দিতে চাচ্ছিল মামার টাকাটা দাও তো আমরা এখন টাকাটা ভাইয়ের হাতে তুলে দিব থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে এত সুন্দর সেবা দেওয়ার জন্য আর মূলত পার্সোনালভাবে আমার থেকে খুব কম লাগছে আর কি যেহেতু আমরা ব্লগিং করি আমরা কিন্তু জানি কোন দোকান থেকে কিনলে ক্যামেরা ভালো পাবো এবং ক্যামেরার অ্যাক্সেসগুলো কিন্তু বিশ্বস্ত সহিত কিনতে পারবো আর কি তো চলুন আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন অপেক্ষা নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب